স্বাগত নিটল টাটা প্রেজেন্টস দীপ্ত টিভি নিয়মিত আয়োজন নির্বাচনের পথে বাংলাদেশের রাজনীতিতে নির্বাচন এখন খুব জোরে সোরে হাওয়া বইছে বলা যেতে পারে নির্বাচনী হাওয়া এবং সেই হাওয়ায় জোট হচ্ছে ফ্রন্ট হচ্ছে জোট ভাঙছে নতুন নতুন ফ্রন্ট তৈরিও হচ্ছে তো এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে আমরা যখন আলোচনা করছি আমাদের আজকের আলোচনার শিরোনাম তাই রেখেছি ঐক্য অনৈক্য এবং বাম কারণ বামরা কোন জোটে বা কোন দিকে নির্বাচন সামনে রেখে যারা বামপন্থী হিসেবে চিহ্নিত বাম রাজনীতির সঙ্গে জড়িত তারা কি ভাবছেন এই নির্বাচন নিয়ে এই বিষয়ে কথা বলার জন্য এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে আছেন দুজন প্রবীণ রাজনীতিবিদ দীর্ঘ রাজনৈতিক পথ পরিক্রমার মধ্য দিয়ে যাদের জীবন চলে এসেছে আসেন পঙ্কজ ভট্টাচার্য সভাপতি ঐক্য এবং আসেন মঞ্জুরুল হাসান খান বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি পঙ্কজ ভট্টাচার্য আপনাকে দিয়েই শুরু করি যেহেতু আপনি ঐক্য ন্যাপের সভাপতি এই মুহূর্তে এই যে ঐক্য অনৈক্য অনেক কিছুই হচ্ছে কিন্তু আসলে বামদের ঐক্যটা হলো না কেন সরাসরি এই প্রশ্নটা দিয়ে আপনাকে শুরু করতে চাই আপনার মধ্য দিয়ে বামদের ঐক্য একটা তো আছে ওনারা মঞ্জু ভাই বলবেন ওনার আট দলীয় একটা জোট করেছেন আর আমরা কোনো জোটে যাইনি এখনও কিন্তু আমাদের একটা ঐতিহ্যগতভাবে জোট আছে সেটা হচ্ছে এদেশের সমাজ প্রগতি জাতীয়তাবাদী শক্তির পাশাপাশি আরেকটা শক্তি সক্রিয় ছিল সদা সক্রিয় ছিল এটা পাকিস্তানি সমগ্র পাকিস্তানি আমল

এটাতে রাজি আছেন কি না এখন তখনই উনি চাচ্ছিলেন তখন থেকে শুরু করা একষট্টি সন থেকে মনীষিক বললেন যে সময়টা আর একটু অপেক্ষা করতে হবে এটা জনগণকে তৈরি করতে হবে আচ্ছা তাহলে এই যে ঐতিহ্যগত সেটা শুরু আমি একষট্টি থেকেই ধরে নিব সেই ঐতিহ্যের দিকে এই 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 ধারা ধরেই বাংলাদেশের জন্ম এটা আর ব্যাখ্যার প্রয়োজন নাই রাশিয়া সোভিয়েত ইউনিয়ন ভারত এগুলো আসতো কিনা ষোলোই ডিসেম্বর বিজয় হতো কি না আমাদের না আরও প্রলম্বিত হতো যদি তিন দিনবার ভেটো না হতো যদি কনসালটেটিভ কমিটি দেখাইতে না পারতো শুধু মুজিবনগর সরকার দিয়ে হতো কি না ইত্যাদি বহু প্রশ্ন দিক থেকেই বঙ্গবন্ধু অনস্বীকার্য তিনি স্থপতি জাতীয় নেতা তার নেতৃত্বে জাতীয় ঐক্য সেই ঐক্যের কুশিলোভ ছিলেন মনিসিং মুজাফর মনোরঞ্জন ধর অর্থাৎ মুক্তিযুদ্ধের বাংলাদেশটা তার সৃষ্টি পুষ্টি যদি আপনি বিবেচনা করেন ঐক্য ছাড়া হয়েছে এটা যদি কেউ বলে বঙ্গবন্ধু করেছেন একা সেটা যদি বলে এটা বঙ্গবন্ধুর প্রতিও সুবিচার হয় না বঙ্গবন্ধু ইন্সপায়ার করেছেন সমগ্র জাতিকে এবং অপরাপর জাতীয় নেতৃবৃন্দকে প্রগতিশীল বাম ঘরানার এবং সেখানে সেই আবেদনের পরিপ্রেক্ষিতে সোভিয়েত ইউনিয়ন জাতীয় মুক্তিযুদ্ধ না হলে তারা অংশগ্রহণ করে না তারা সমর্থন দেয় না জাতীয় মুক্তি আন্দোলন না হলে এটা জাতীয় মুক্তি আন্দোলনের চেহারাটা দেখাতে হয়েছে আপনার কাছ থেকে আমি পরিষ্কার একটা ধারণা পেলাম যে আসলে ঐতিহ্যগতভাবে আপনাদের ঐক্যটা তুলনামূলকভাবে মানে মধ্যমপন্থী দল হলেও আওয়ামী লীগের সঙ্গেই আপনার অবস্থান বা আপনাদের ছিল আর কি এখন ছিল ফিরব বর্তমান অবস্থানই অবশ্য মঞ্জুল হাসান খান আপনার কাছে আপনি আরও বেশি সক্রিয় আপনার রাজনৈতিক অভিজ্ঞতা কি বলে এটাকে এই ঐক্যের অর্থটা কি আমাদের বাংলাদেশের ইতিহাসে সবসময় এই ধরনের রাজনীতির ক্রান্তি লগ্নে নির্বাচনকে সামনে রেখে নানা ধরনের ঐক্য হয় আমরা চুয়ান্ন সালে দেখেছি যুক্ত ঐক্য হক ভাসানি সর্বাধিক তাদের ঐক্য সেটার সাথে কমিউনিস্ট পার্টিও ছিল এবং পরবর্তীকালে সরাসরি না কমিউনিস্ট পার্টি উদ্যোক্তা ছিল যুক্ত ফ্রন্ট উদ্যোক্তা ছিল কিন্তু ফরমালি ওই কমিটির মধ্যে ছিল না না নিজামী ইসলামী আপত্তি করেছিল নিজামি ইসলামী সেরে বাংলার সাথে একটা জোট ছিল আর কি সমঝোতা ছিল তারা আপত্তি করেছিল সেই আপত্তি শুনে কমিউনিস্ট পার্টি তখন ওটার মধ্যে থাকে নাই কিন্তু তারা বাইরে থেকে সমর্থন করেছে খুবই সক্রিয়ভাবে সমর্থন করেছে এবং তারা ক্যান্ডিডেটও দিয়েছে এবং তাদের এগারো জন ক্যান্ডিডেট সেদিন পাশ করে এসেছিল যুক্ত ফ্রন্টে তাহলে বাংলাদেশের সেই যে ফ্রন্টের রাজনীতি হ্যাঁ দীর্ঘদিনের দীর্ঘদিনের এবং তারপরে পরবর্তীকালে যখন মুক্তিযুদ্ধ হয়েছে সেই সময় একটা ঐক্য হয়েছে সেটা ঐক্যটা এখন আমরা যেভাবে দেখি একটা জোট হয় ফ্রন্ট হয় সেভাবে কিন্তু হয় নাই সেটা আসলে বাস্তবে এই ঐক্যটা গড়ে উঠেছিল লড়াইয়ের ময়দানে আমরা একটা সমন্বয়ে রাখতাম আমাদের নিজস্ব বাহিনী ছিল গেরিলা বাহিনী ছিল সেই গেরিলা বাহিনী আওয়ামী লীগের নেতৃত্ব তাজউদ্দিন সাহেব ওসমানী সাহেব এবং এয়ারভাইস মার্শাল খন্দকার সাহেবের সাথে আমরা একটা যোগাযোগ রক্ষা করতাম এবং যোগাযোগ রক্ষা করেই আমরা দেশের ভেতরে যুদ্ধ পরিচালনা করতাম এটার মধ্যে দিয়ে একটা ঐক্য হয় পরবর্তীকালে জাতীয় এবং আন্তর্জাতিক অনেকগুলি কারণে সেদিন এই যে উপদেষ্টা পরিষদ হয়েছিল যেটার মধ্যে মণি সিং ছিলেন অধ্যাপক মুজফর আহমদ ছিলেন এবং আমাদের ভাষা ছিলেন এবং মনোরঞ্জনঘর ছিলেন এরা মিলে এবং তখন এটার ফলে যেটা পঙ্কজ বললেন সারা বিশ্বের বিশেষ করে সমাজতান্ত্রিক বিশ্বের যে সমর্থনটা সেটা নিশ্চিত হয়েছিল এবং সেটা না হলে আমাদের স্বাধীনতা আন্দোলন অনেক বেশি বিলম্বিত হতো এবং অনেক বেশি রক্তপাত হইত তো এইভাবে আমরা সেই সময়ে গড়ে তুলেছি তারপরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু তো এই আনুষ্ঠানিক ঐক্যটা রাখলেন না আর ওই উপদেষ্টা পরিষদের কোনো মিটিংও হয় নাই এবং নানানভাবে তিনি তৎকতগুলি পলিসি নিলেন সেটা হচ্ছে যে ভারতের কবজার মধ্যে যাতে বাংলাদেশ না যায় সেই জন্য তিনি আমেরিকা সাউদি ও ওআইসি এবং পাকিস্তানের সাথে সম্পর্ক গড়ে তুললেন এবং ওআইসি সম্মেলনে গেলেন পাকিস্তানে গেলেন ভুট্টোকে এখানে আমন্ত্রণ জানালেন এগুলির প্রতিক্রিয়া মারাত্মক প্রতিক্রিয়া হয়েছিল দেশের ভেতরে প্রতিক্রিয়া হয়েছিল বঙ্গবন্ধুই তো খুব উত্তেজিত হয়ে গেছিলেন যখন দেখলেন যে পাকিস্তান জিন্দাবাদ বলে মিসিল ভুট্টোকে রিসেপশন দেওয়ার জন্য ঢাকার রাজপথে হচ্ছে যেখানে পাকিস্তানিরা গণহত্যা চালিয়েছে এবং সেই গণহত্যার পেছনে একটা কুশিরথ ছিল হচ্ছে জেডে ভুট্টো কাজেই তারপরে সেই জায়গাটায় খুব এবং সেটার জন্য তাকে মূল্যও দিতে হয়েছে তারপরে তো ধরুন যখন বাকশাল তৈরি হলো সেইটা তো একটা জাতীয় বড় প্ল্যাটফর্ম হতে পারতো বা হ্যাঁ যে বাক্সাল তৈরি যখন হলো তখন তো বাক্সাল তৈরি করার আগে ওনারা কমিউনিস্ট পার্টির সাথে আলাপ করেছিলেন ন্যাপের সাথে আলাপ করেছিলেন পঙ্কজদার সাথেও আলাপ হয়েছে ব্যক্তিগতভাবে ওয়ান টু ওয়ান পর্যন্ত আলোচনা হয়েছে তা আমরা তখন তাকে বলেছিলাম যে আপনার বাক্সাল করা দরকার নেই সোভিয়েট ইউনিয়নও বলেছিল যে বাক্সাল একটা ওয়ান পার্টি সিস্টেম এটা সোশ্যালিজমের জন্য বাধ্যতামূলক নয় চায়নাতে সোশ্যালিজম হয়েছে একাধিক পার্টি সেখানে ছিল ভিয়েতনামে একাধিক পার্টি ছিল কাজেই এটা ঠিক না এটা একটা অপপ্রচার অন্যান্যদের যে তারা প্রচার করতে চায় যে এটা হচ্ছে ডিকটেটার আর কি সমাজতন্ত্রের কিন্তু উনি বললেন যে তোরা তো আওয়ামী লীগকে চেন না আওয়ামী লীগ আমি চিনি এটা ভেঙে দিতে হবে এবং সেখানে আমাদের ধারণা আমার আমার ধারণা হলো না আওয়ামীটা একটা কায়েমী স্বার্থ হয়ে গেছিল এবং তারা এই যে দুর্নীতি লুটপাট করেছে শেখ সাহেব সেনাবাহিনী নামালেন নামালে পরে তো তার জীবনের শেষ পার্লামেন্ট বক্তৃত্ব হয়ে কথাটা বলে গেছেন যে আউন লীগের ভিতরেও ঢুকে পড়েছেন হ্যাঁ কিন্তু তাদের বিরুদ্ধে তিনি অ্যাকশন নিতে পারলেন না আচ্ছা বঙ্গবন্ধু একজন জাতীয় নেতা ছিলেন কিন্তু তার একটা বড় দুর্বলতা ছিল যে উনি বলতেন যে ওনাকে জিজ্ঞেস করেছিলেন বিদেশি সাংবাদিক আপনার সবচেয়ে বড় গুণ কী বলে মানুষের প্রতি ভালোবাসা আর সবচেয়ে বড়ো দোষ কি মানুষকে বেশি বেশি ভালোবাসি এবং সেটার কারণে তিনি আওয়ামী লীগের লোকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি কিন্তু আমাদের ধারণা হয়েছিল তার সাথে কথাবার্তা বলে যে তিনি আওয়ামী লীগকে সাইজ আপ করবেন এবং সেখান থেকে খারাপ লোকগুলিকে বের করে দেবেন এবং তারপরে আমরা বাক্সাল জয়েন জয়েন করেছি যদিও আমরা মনে করি যে এটা আমাদের আমাদের ভুল হয়েছিল পলিটিক্যালি ইট ওয়াজ এ ব্লান্ডার ইট ওয়াজ এ গ্রেট মিস্টেক সেইটা করা উচিত হয়নি আমাদের এবং তারপরে বঙ্গবন্ধু বাক্সাল যখন করলেন আমরা উল্টারটা দেখলাম কমিউনিস্ট পার্টির লোকজন নেতারা সেখানে নাই ন্যাপের নেতারা সেখানে নাই কিন্তু সেখানে মোস্তাক একেবারে তার ক্লোজে এসে গেল তাজউদ্দিন সাহেব বাদ পড়ে গেল এইটা হচ্ছে একটা আমি কি বলবো হিস্টোরিক্যাল মানে একটা সুইসাইড বঙ্গবন্ধুর দিক থেকে একটা সুইসাইড হয়েছিল এবং যার জন্য তাকে প্রায়শ্চিত্ত করতে হয়েছে এবং গোটা জাতিকে আমাদের প্রায়শ্চিত্ত করতে সেই পর্বত থেকে এখন যে ঐক্য এখন যে আওয়ামী লীগের নেতৃত্বে দলীয় জোট সেখানেও কিছু বাম ঘরানার লোক বা বাম দল আছে আমি যদি স্পেসিফিক বলি সেটাকে আপনি কিভাবে দেখেন আপনি বলছেন এইবার তো শেখ হাসিনা কিন্তু মানে যখন পনেরো দল গঠিত হয় এরশাদ আমলে তখন থেকে ঐক্যের ব্যাপারে খুবই সিনসিয়ার ছিলেন আন্তরিক ছিলেন এবং ঐক্য গড়ে তুলেছেন সে ঐক্যটাকে রক্ষা করার চেষ্টা করেছেন মাঝে মাঝে পনেরো দল ইনঅ্যাক্টিভ হয়ে গেছে ভেঙে গেল হ্যাঁ ভেঙে গেল এই ধরনের কিছু ঘটনা ঘটেছে কিন্তু তারপরেও পরবর্তীকালে তিনি ঐক্যের জন্য চেষ্টা করেছেন এবং কমিউনিস্ট পার্টিকেও ওই তার ঐক্যের মধ্যে নেওয়ার চেষ্টা করেছিলেন যখন খালেদা জিয়া প্রধানমন্ত্রী কিন্তু আমরা তার যাইনি আমরা কয়েকটা দফা দিয়েছিলাম জল্লি সাহেবের হাতে দিয়েছিলাম জলি সাহেব তো সঙ্গে সঙ্গে সেটা পাবলিকলি গ্রহণ করে নিলেন একেবারে টেলিভিশনে পত্রপত্রিকায় বিরাট হইচই শুরু হয়ে গেল পরে হাসিনা ওইটা দেখে ওটার মধ্যে ওয়ার্ল্ড ব্যাঙ্ক টু ওয়ার্ল্ড ব্যাঙ্ক সাম্রাজ্যবাদ সম্পর্কে অনেক কথা ছিল আমি জুলুল সাহেবকে বলেছিলাম যে আপনি বুঝে শুনে কিন্তু বলেন বলে না আমি যাই হোক আমরা আপনি বলছেন যে শেখ হাসিনা উইকের ব্যাপারে সেই পনেরো দল গঠনের সময় থেকে আন্তরিক পরবর্তীতে আবার সেখানেও টানা পড়েন সেটা আদর্শিক এক ধরনের টানা পড়েন আছে আপনার কাছে ফিরবো কিন্তু পঙ্কজ ভট্টাচার্য আপনার কাছে ফেরার আগে আমি একটি বিরতি নিতেই হবে আমাকে নিয়ম মেনে বিরতি নিচ্ছি প্রদর্শক নিটল প্রেজেন্টস নির্বাচনের পথে নিচ্ছি একটা বিরতি খুব তাড়াতাড়ি ফিরছি ফিরে এসে আরও কথা শুনবো আমাদের আজকের দুই অতিথির কাছ থেকে বাংলাদেশের দুজন প্রবীণ রাজনীতিবিদ পঙ্কজ ভট্টাচার্য এবং মঞ্জুর হাসান খান তাদের মুখ থেকে শুনবো আরও অনেক কথা কিন্তু বিরতির পর বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিটল টাটা প্রেজেন্ট নির্বাচনের পথে বিরতিতে যাওয়ার আগে মঞ্জুল হাসান খান বলছিলেন যে শেখ হাসিনা ঐক্যের ব্যাপারে আন্তরিক ধরে রাখার ব্যাপারও আন্তরিক ছিলেন কিন্তু মাঝখানে অনেক টানা পড়েন ঐক্য ভেঙে যায় তারপরেও চোদ্দ দলীয় ঐক্য আছে কিন্তু পঙ্কজ ভট্টাচার্য আপনার অভিজ্ঞতা কি বলে একসময় তো পনেরো দলে আপনিও ছিলেন কিন্তু চোদ্দো দলে নেই আবার আপনি ন্যাপকে ঐক্যবদ্ধ করার জন্য এই ঐক্য প্রক্রিয়া আপনার লক্ষ্যটা কি আপনাদের ন্যাপের লক্ষ্যকে যদি এভাবে আপনার ন্যাপ ঐক্য ন্যাপ ঐতিহ্যগতভাবে ন্যাব যে ভূমিকাটা পালন করেছিল কমিউনিস্ট পার্টির সাথে যুক্ত হয়ে সেই ভূমিকাটা পালনের জন্য বাম শব্দটা আপনি বলেছেন বাম এবং প্রগতিশীল পালে উদার নৈতিক সকলকে মিলিয়ে মুক্তিযুদ্ধের বাংলাদেশটা পুনরুদ্ধার করা এখন যে বাংলাদেশ আছে বাংলাদেশের সঙ্গে খুব মিল খুঁজে না বাংলাদেশটা কিংবাদ সংবিধানের কথা বারবার বলছে সাতচল্লিশ বছর করা হয়েছে স্বাধীনতা সাতচল্লিশ বছর পরে উনিশশো সাতচল্লিশের এর বাংলা পাকিস্তানে আছে কি না এটাও মাঝে মাঝে যখন স্মরণ করিয়ে দেয় পরিস্থিতি অন্য কোনো বিষয়ে না হুবহু এক তো হয় না সেটা প্রসারণ ধরেন মুক্তিযুদ্ধের প্রত্যাশা বাইশ পরিবারের বদলে এখানে হবে জনগণের এখন দুনিয়ার সবচেয়ে অতি দ্রুত ধনী উৎপাদনের কারখানা মুক্তিযুদ্ধের বাংলাদেশ হবে এবং আজকে পানামা পেপার্সে পঁচিশ জন ধনিক অতিধনিক যারা দুর্নীতি করেছে বিদেশে টাকার পাচার করে তার তালিকা হবে সেটা নিয়ে সরকার চুপ করে বসে থাকবেন এই বাংলাদেশ মুক্তিযুদ্ধে সরকারের এটা তো লক্ষণ হওয়া উচিত না সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সাম্প্রদায়িকতার ঢাল হিসাবে ব্যবহার করে পাকিস্তান আমাদের ভাষা কেড়ে নিতে চেয়েছিল বর্ণমালা সাহিত্য সংস্কৃতি অধিকার আত্মনিয়ন্ত্রণ অধিকার স্বাতন্ত্র সবটাই কেড়ে নিতে চেয়েছিলো ওই ঢাল বারবার আমরা পরাস্ত করেছি সমগ্র পাকিস্তান আমলে সর্বশেষ অস্ত্র নিয়ে মুক্তিযুদ্ধে সেই ঢালটা পরাস্ত যেটা হয়েছিল সেই ঢালটা বিনা যুদ্ধে আজকে জয়ী হয়ে যাচ্ছে হেফাজত আসছে তার কথা অনুযায়ী পাঠ্যপুস্তক কোমলমতি শিশুদের সাম্প্রদায়িকতায় উদ্বুদ্ধ করার চেষ্টা হচ্ছে তার কথাই উচ্চশিক্ষা মাদ্রাসার উচ্চশিক্ষা দেওয়ার সিদ্ধান্ত হচ্ছে আর কোনো সরকার করেনি করছে মুক্তিযুদ্ধের বাংলাদেশ এটা কি পশ্চাৎ প্রসারণ না আপনি কি মনে করেন যে আওয়ামী লীগেরও শ্রেণী চরিত্র বদল হয়ে গেছে অবশ্যই নিম্নবিত্ত মধ্যবিত্তের দল ছিল আওয়ামী লীগ এবং সাধারণ মানুষ যুক্ত হয়েছিল লড়াই সংগ্রামের মধ্যে শ্রমিকের কৃষকের ইত্যাদি এবং বাম শক্তির একটা প্রভাব ছিল সেই আওয়ামী লীগ এখন উচ্চধনিকের অতিধনিকের পার্টিতে পরিণত হয়েছে সেখানে আজকে রাষ্ট্রপতিও যদি বলে প্রায় ভাগ সংসদ সদস্য তারা অতিধনিক ও তারা ব্যবসায়ী ব্যবসায়ী হলো টাটা ডালমিয়া হলেও আপত্তি ছিল না খান ছিল না। একে দেশপ্রেমিক হোক কিন্তু এরা দেশপ্রেম আছে কিনা সন্দেহ লুটেরা ব্যাংক মেরে দিয়ে এই ধনীকে রাজত্ব মুক্তিযুদ্ধের বাংলাদেশ তো ভিজুয়ালাইজ করে নাই তাহলে আগামী নির্বাচনে কোন বাংলাদেশের চেহারা দেখতে পাচ্ছি এটা আমি এখন আওয়ামী লীগের বিপরীত আমি প্রশ্ন করতে চাইছি এই এবং আপনার কাছে একটা প্রস্তাবও রাখতে চাইছি সেটা হলো এই যে এই আপনার টেলিভিশন অত্যন্ত আধুনিক প্রযুক্তি সহ একটা আবেদন সৃষ্টি করতে পারে সারা দেশে সেটা হলো এই নির্বাচনী প্রতিযোগিতা নিয়ে নির্বাচন নিয়ে একটা যদি কুইজ প্রতিযোগিতা হয় কুইজ প্রতিযোগিতা হতে পারে এইভাবে নির্বাচন আদৌ হবে কি একতরফা হবে না সবতরফা হবে নির্বাচন সংক্রান্ত অস্থিরতা কাটবে কি সরকারি দল ও জোট এবং জাতীয় পার্টি ছাড়া আর কোন কোন দল ইলেকশনে যাবে এবং তাদের পুরস্কৃত করা হবে যদি সঠিকভাবে বলতে পারে আর একটা প্রশ্ন থেকে যায় না আপনি যেখানে যে শুরু করেছিলেন যে নির্বাচন পরবর্তী সহিংসতা হবে কিনা হবে কিনা সে প্রশ্ন তো থাকবে তাহলে কই যে তারপরও দেখেন নির্বাচন কীরকম দুর্বদ্ধ করে তোলা হয়েছে জাতীয় পার্টির তার প্রতীক হয়ে গেছে ঝোপ বুঝে কোপ মারাটাই হলো ইলেকশন আপনার হাওয়া বুঝে পাল তোলা এটাই ইলেকশন ইলেকশনটা হচ্ছে যখন যেমন তখন তেমন তিনশো সিটে তখনই ইলেকশন করব যদি কেউ না আসে বিরোধী দল না থাকে এটা ভ্রষ্টাচার আর রাজনীতি এক হয়ে গেল তাহলে কি আপনারা নির্বাচনে এই নির্বাচনে আপনার কাছে আপনি কি নির্বাচনে যাবেন আপনার দল যাবে আমি যদি আমরা যেটুকুই শক্তি আছে নির্বাচনে যাব কারণ নির্বাচনটা খারাপ নির্বাচন বাজে নির্বাচন হচ্ছে নির্বাচন না হওয়ার চেয়ে বাজে নির্বাচন খারাপ নির্বাচন অনেক ভালো কারণ ওটা দিয়ে আমি মানুষকে নিয়ে তৈরি করতে পারি চেষ্টা করতে পারি জনসচেতনতা গণ প্রতিরোধ গণপ্রহরা যাতে সৃষ্টি হয় গণমানুষের প্রার্থী হিসাবে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট দিয়ে হলো আমি ক্যাম্পেইন করব মঞ্জুভাইকে বলব চলেন আসেন ওই ক্যান্ডিডেটের পক্ষে তলাই ঐক্য করি জাতীয় ঐক্য না হলো জাতীয় ঐক্য না করে অন্য ঐক্য মঞ্জুর হাসান খান আপনারও কি তাই মনে হচ্ছে যে আসলে বামদের ভেতরে ভেতরে একটা ঐক্য তৈরি হওয়ার সুযোগ এসে গেছে বা হতে যাচ্ছে আমাদের বাম একটা জোট হয়েছে বাম গণতান্ত্রিক জোট আটটা দল এটার মধ্যে আছে সংখ্যা বাসক সহ আরও অন্যান্যদের সাথেও আমরা ঐক্য করার চেষ্টা করেছি আমি গত পয়লা সেপ্টেম্বর সমস্ত বামের যারা লিডার আছে যারা জোটের মধ্যে আছে জোটে নাই তাদেরকে আমি আমন্ত্রণ জানিয়েছিলাম আমার বাসায় ডাল ভাত খাওয়ার জন্য এখানে পঙ্কজদাও ছিলেন এবং সেখানে একটা ভালো আলোচনা হয়েছে যাতে আমরা একটা কোনো ফোরামের মধ্যে ঐক্যবদ্ধ না হলেও যাতে বাস্তবে এবং রিয়েল পলিটিক্যাল লাইফে যাতে একটা ঐক্য গড়ে ওঠে সেই জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আমরা ভালো সাড়া পাচ্ছি তাহলে কি আপনারাও মোটামুটি নির্বাচনমুখী বলা যায় না সব এখনই বলাটা ঠিক হবে না এটা আমাদের পার্টি বলছে যে সেই সময় পরিস্থিতি দেখে আমরা সিদ্ধান্ত নিব তবে আমরা নির্বাচন চাই এবং পঙ্কজদা যেটা বললেন আর কি ব্যাড ইলেকশন ইজ বেটার দেন নো ইলেকশন সেটা হয়তো হয়তো কিছুটা আপনার সেটা চান ঠিক আছে মানে একেবারে আর একটু সব নির্বাচন এলে তো গণতন্ত্র শব্দটা আওয়াজটা জোরে সরে শোনা যায় ওইটুকুই বলা যায় যে আহত গণতন্ত্র অন্তত হীনতার থেকেও ভালো তবে আমাদের আমাদের যে বাম জোটটা আছে সেই জোটটা কিন্তু শুধু নির্বাচনী জোট না এটা আমাদের একটা দীর্ঘমেয়াদী লক্ষ্য আছে মূলত সমাজতন্ত্রের লক্ষ্যে আন্দোলন জোরদার করার জন্য শক্তিশালী করার জন্য এটা বৈশ্বিক প্রেক্ষাপটে সমাজতন্ত্র তো অনেক বেশি দুর্বল হয়ে পড়ে বৈশ্বিক প্রেক্ষাপটে সমাজতন্ত্র দুর্বল হয়ে গেলেও আজকে সমাজতন্ত্র নতুনভাবে আমরা দেখছি চীনে কম্বোডিয়াতে লাওসে ভিয়েতনামে এবং ল্যাটিন আমেরিকার অনেকগুলি দেশে কিউবাতে তারা ল্যাটিন আমেরিকার অনেকগুলি দেশে সেই সমস্ত যাত্রা শুরু হয়েছে তারা বাস্তবতা বর্তমানে বাস্তবতার বিবেচনা করে তারা কতগুলি নমনীয় কৌশল নিয়েছে এবং সেটার মধ্যে দিয়ে অগ্রসর হয়েছে আমরাও এই ধরনের নমনীয় কৌশল নেব আপনার আপনার কাছে আরও একটা ভালো তথ্য পেলাম যে আপনারা আদর্শগত একটা দূরবর্তী নির্দেশনা নিয়ে একটা দূরবর্তী চিন্তা ভাবনা করেই ঐক্যের দিকে যাচ্ছেন ঠিক নির্বাচন না পঙ্কজ ভট্টাচার্য আপনার আপনি তাহলে কি ধরে নিতে নেওয়া যায় যে হ্যাঁ বামরা নির্বাচন করবে কিন্তু হয়তো বর্তমান ঐক্যফ্রন্ট বা চোদ্দ দল বা মহাজোট এইসবের মধ্যে নয় নিজস্বভাবেই এবং সেখানে আমি আমি বলতে পারি এটা মঞ্জু ভাই হয়তো দলের আমি পরিষ্কারভাবে বলতে পারি ট্রেডিশনালি ন্যাপের সমস্ত অংশগুলোকে কবদ্ধ করে সেখানে কমিউনিস্ট পার্টির সাথে ঐক্যের ধারাটা রেখে অপরাপর প্রকৃত মুক্তিযুদ্ধের অনুসারী এক শব্দটা প্রকৃত বললাম কারণ মৌখিক অনুসারী সংখ্যায় বেশি মৌখিক বঙ্গবন্ধুর অনুসারী না প্রকৃত বঙ্গবন্ধুর অনুসারী প্রকৃত মণি সিং মুজাফর ভাসানির অনুসারীদের এক জায়গায় দাঁড় করিয়ে বাংলাদেশটাকে চাইন নীতির বাংলাদেশ বাংলাদেশে হবে চার নীতিতে ফিরে আসার বাংলাদেশে আপনাদের স্বপ্ন সেটা যতই দূরবর্তী হোক না কেন সেটাকে সামনে রেখে আপনার ঐক্যবদ্ধ হতেও রাজি আছেন অন্তত প্রকারান্তরে সেটা বেরিয়ে আসছে আপনাদের কাছে আবার ফিরবো কিন্তু একটা বিরতির পরে প্রিয়দর্শক নিটল প্রেজেন্টস নির্বাচনের পথে তাড়াতাড়ি বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিটল টাটা প্রেজেন্টস নির্বাচনের পথে এবং সঙ্গে থাকার জন্য ধন্যবাদ বিরতির পরে মঞ্জুরুল হাসান খান আপনাকে দিয়ে আবার একটু শুরু করতে চাই যে তাহলে ঐক্য ন্যাপের থেকে একটা আভাস মিলছে যে ন্যাপেও যে খণ্ডিত একটা রূপ আছে সেইটাকে একসঙ্গে যোগ করে আরও কিছু বাম নিয়ে আপনাদের সঙ্গে থেকে মুক্তিযুদ্ধের বাংলাদেশ মোটা দাগে যদি বলা হয় যে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দলগুলোকে নিয়ে যারা বাহাত্তরের সংবিধানে বিশ্বাস করবে সংবিধানটাকে ফিরে আয় না যদিও দাবি করা সংসদ থেকে এখনও বলা হয় যে বাহাত্তরের সংবিধানে ফিরে গেছি পুরোপুরি কি ফিরে যেতে অবশ্যই অবশ্যই ফিরে নেয় এটা তো ভাতুরের সংবিধানে ফিরেছিলাম যখন আমাদের এখানে পঞ্চম সংশোধনী বাতিল করেছিল আদালত পরবর্তীকালে ষোলো তোমার সংশোধনী করার পরে সেটা আর নাই এখানে এরশাদের অ্যামেন্ডমেন্ট জিয়াউর রহমানের অ্যামেন্ডমেন্ট সব কিছু এটার মধ্যে ঢুকে গেছে কাজেই ওটা নিয়ে আন্দোলন করাটা খুব জরুরি এবং সে আন্দোলন আমরা করেও ছিলাম এবং এই আন্দোলনে একসময় ওয়ার্কার্স পার্টি এবং যাসোর তারা চৌদ্দ দলে থাকা সত্ত্বেও এই আন্দোলনে তারা শরিক ছিল এখন এখন আমাদের পঙ্কজদাস যেটা বললেন যে ন্যাপের সব পক্ষকে একসাথে করে কমিউনিস্ট পার্টি বামদের সাথে তারা আগামী নির্বাচনে কাজ করবেন এবং আমি মনে করি এটা ঠিক এবং এটা একটা ঐতিহাসিক ঐক্য এটা পঙ্কজ চেষ্টা করলে আমি চেষ্টা করলো ভাঙতে পারবো না আমাদের যারা ক্যান্ডিডেট দাঁড়াবে এই সমস্ত বামপন্থী ক্যান্ডিডেট সেই ক্যান্ডিডেটগুলির বিরুদ্ধে কেউই আমার মনে হয় না পাল্টা ক্যান্ডিডেট দিবে পাল্টা প্রার্থী দিবে কেন কেন এটা আদর্শগত ব্যাপার এবং আমাদের এই আদর্শ আপনার অন্য ঐক্য জোটগুলি কিন্তু কোনোটাই আদর্শ ভিত্তিক না নির্বাচন হ্যাঁ নির্বাচন এবং সেই কারণে দেখছেন যে তারা ভাঙছে কেন নির্বাচনে কেউ কাউকে একটা সিট অ্যাসিওর করছে ব্যাস ভেঙে দিচ্ছে ও কোপন ভেঙে গেল বি চৌধুরী চলে গেল সেটার পিছনে তাদেরকেও অফার দেওয়া হয়েছে এবং সেই অফারের কারণেই কিন্তু এবং তাদের লোকজনের ব্যবসা আছে সেই ব্যবসার কারণেও তারা কিন্তু ওই ঐক্য থেকে চলে এসছে রাষ্ট্রপতি বলেছেন যে শতকরা বিরাশি ভাগ। পার্লামেন্টের সদস্য তারা হচ্ছে ব্যবসায়ী এবং আমাদের এখানে আসলে রাজনীতি এটা একটা বাজার রাজনীতি হয়ে গেছে এটা মার্কেটে যাবেন এবং ইউটিশিয়ান তারাই তারাই আপনার পারচেজার হয়ে গেছে মানে যে ব্যবসায়ীরা তারাই পলিটিশিয়ান হয়ে গেছে এখন পলিটিশিয়ান তো মাইনরিটি আমাকে আশরাফ সাহেব একদিন বলছিলেন হাসিনা সহ একটা মিটিং করছিলাম আমরা তিনি আমাকে কানে কানে বলছিলেন যে এখন আওয়ামী লীগের মধ্যে আওয়ামী লীগের মাইনরিটি এখন এখন তো আরো মাইনরিটি হয়ে গেছে বিএনপি এবং জামাত যেভাবে এন মাস যোগ দিচ্ছে আওয়ামী লীগে এটা ইট হ্যাজ বিকাম এ মাইনরিটি আপনি বলছিলেন যে বঙ্গবন্ধু মেনে বা মুক্তিযুদ্ধের চেতনা মেনে যে আওয়ামী লীগের যে ঐতিহ্য আপনি কি মনে হয় আওয়ামী লীগও তার ঐতিহ্য হারিয়ে গিয়েছে এই জায়গায় যদি খান পরিষ্কার বললেন যে সৈয়দ আশরাফ সাহেবই এরকম একটা যে আওয়ামী লীগের ভেতরে আওয়ামী লীগের এবং বর্তমান সাধারণ সম্পাদক দিয়েছে জেনারেল সেক্রেটারি হাইব্রিড শব্দগুলো কিন্তু তাদের সুতরাং আজকে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আজকে অতীতের ব্যাপার হয়ে গেছে এটা ফেরত আনার জন্য যদি একটা লড়াই হয় আমরা স্বাগতম জানাবো সেই লড়াই আপনার সেই লড়াই আমাদের লড়াই বলে মনে করব কারণ বঙ্গবন্ধু আমাদের কমন ঐতিহ্য এবং শ্রেষ্ঠ সম্পদ জাতির তার নেতৃত্বেই সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ হয়েছিল এবং বঙ্গবন্ধু মনি সিং মুজাফর ভাসানি সকলের আদর্শের অনুসারীরা মিলে বাংলাদেশ নির্মাণ করেছিল আচ্ছা এখন বঙ্গবন্ধুর সৈনিক ধরুন একসময় বঙ্গবন্ধুর ঘনিষ্ঠজন ডক্টর কামাল হোসেন গণফোরাম পর্যন্ত ঠিক ছিলেন তিনি এখন বিএনপির সঙ্গে জোট করলেন ঐক্য করলেন বিএনপির সঙ্গে বলা হচ্ছে যে বিএনপির সঙ্গে ঐক্য কিন্তু বিএনপি তো বিশ দলে জামাত ছেড়ে আসেনি তাহলে কি প্রকার বঙ্গবন্ধু সৈনিকরাও ঠিক জামাতকে স্বাগত জানান পরিস্থিতির এটাকে হলে পরিস্থিতি ঐতিহাসিক চর্চাপর খেয়ে অনেকেই এদিক ওদিক যেতে হয় পরিস্থিতিগতভাবে ওনার উপস্থানটা মুক্তিযুদ্ধের ক্যাম্পের সাথে যুক্ত থাকার কথা কিন্তু মুক্তিযুদ্ধের ক্যাম্পের মধ্যেও মূল নেতৃত্ব যদি অসহিষ্ণু হয় যদি টানার বদলে দূরে ঠেলে দেওয়ার রাস্তায় ঠেলে দেয় সেই আমার এটা মনে হয় যে এটা একটা বিরাট ভুল করেছে আওয়ামী লীগ বিশেষ করে শেখ হাসিনা এই যে বঙ্গবন্ধুকে ডক্টর কামাল হোসেনকে সঙ্গে টেনে না নিয়ে তাকে দূরে ঠেলে দিয়েছেন এর ফলে কিন্তু এই পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে আরেকটা বিএনপির সাথে ঐক্য মানে জামাজের সাথে ঐক্য এটা কিন্তু কারেক্ট না এটা একটা যে একটা ফ্যালাসি আছে যে আমি টেবিলটা স্পর্শ করি টেবিল মাটিকে স্পর্শ করে কাজে আমি মাটি স্পর্শ করছি এটা ঠিক না এটা তাদের সাথে একটা ইউনিটি করেছে সেই ইউনিটি মানে যে মুক্তিযুদ্ধের যে চেতনা আদর্শ সব ছেড়ে দিয়েছে এটাও ঠিক না আর বিএনপিতে মানে তারা তো সব মানে রাজাকারি করে নেই আপনি বিএনপিতে আপনার রণাঙ্গনে যারা লড়াই করেছে তাদের সংখ্যা বিএনপিতে কিন্তু বেশি সেটা আমাদের মনে রাখতে হবে সেটা বিবেচনা রেখেটার আমরা মুদ্রা রুলটা পিটটা যদি দেখি যে ধরুন ডক্টর কামাল আপনার থিওরি অনুযায়ী ডক্টর কামাল বিএনপির ওই জোটের নেতা হয়ে গেলেন বা ঐক্য জোটের সঙ্গে যদি বিএনপি যদি বিশ দলকে সঙ্গে নিয়েই থাকে বিএনপি যখন তার নেতৃত্ব মেনে নিচ্ছেন তাহলে অন্তত মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি একজন নেতা অপোজিশনে বর্তমান সরকারের বিরুদ্ধে একটা জোটে নেতৃত্ব দিচ্ছে সেটাকে কোনো ইতিবাচক দিক আমি আমি মনে করি তার একটা ইতিবাচকতা আছে সেটা পরবর্তীকালে বোঝা যাবে কেননা এখানে তো বহু টানাপোড় আছে শেষ পর্যন্ত রাজনীতিতে কি ভূমিকা নেয় মানে ঐক্যফ্রন্ট এবং কি ভূমিকা নেয় ডক্টর কামাল হোসেন সেটা দিয়ে কিন্তু আমাদেরকে বিচার করতে হবে ডক্টর পঙ্কজ ভট্টাচার্যের যে আপনার কি মনে হয় আপনি কোনো ইতিবাচক দিক দেখেন এই জোটে ইতিবাচক দেখি যে এটা তবে এখনো সুস্পষ্টভাবে বলা সময় আসেনি মানে এখনো কুয়াশাচ্ছন না কুয়াশা কেটে গেলে বিএনপি পরিস্থিতিগত কারণে বাস্তবতার কারণে মামলার কারণে আজকে লিডারলেস এবং রাডারলেস বিএনপি পার্টি তা তো লিডার লাগবে রাডারও একটা লাগবে এবং রাডারটা সেই যদি মনে করে যে মুক্তিযুদ্ধের একটা চেহারা আমি রাখবো সামনে এটা খারাপ না এটা তো বিরোধী দল মুক্তিযুদ্ধে এখন এইখানে আমার প্রশ্ন আমি গভীরভাবে বিষয়টা ভেবে এই কথা বলতে চাই যে জামাতকে বিএনপি ছাড়তে চায় না কৌশলগত কারণে ভোটের কৌশল কৌশল ভোট এবং ক্ষমতার কৌশল আওয়ামী আন্তর্জাতিক কোন কৌশল আছে ভিতরে আওয়ামী লীগ রহস্যজনক কারণে জামাতকে ছাড় উনারা ছাড়ছেন না উনি ছাড় দিচ্ছেন কেন এখানে আমাদের পরিষ্কার কথা বাম প্রকৃত বাম এবং প্রগতিশীলদের কথা হলো জামাত কেন নিষিদ্ধ হবে না মুক্তিযোদ্ধের বাংলাদেশে চারটা রায় আছে উচ্চ আদালতের যে জামাত একটি সন্ত্রাসী পার্টি আই আছে কয়েক মিনিট লাগে সেটা তো নির্বাচনী প্রচারণা এইগুলো বলা হয় এই দল সন্ত্রাসী দল এই দল আদালতে স্বীকৃত সেই রায়গুলো ক্ষমতাসীনরা কেন তার বাস্তবায়ন করছেন না আপনার কি মনে হয় এই জায়গাটায় ভোটের রাজনীতি ভোটের আশায় তারা এই তথাকথিত কিছু ইসলামিক দল ইসলামী দলের মধ্যেও কিন্তু অনেক মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আছে কিন্তু এরা হচ্ছে যেই শক্তি তারা হচ্ছে মুক্তিযুদ্ধ বিরোধী এখন তাদেরকে সঙ্গে নিলে আওয়ামী লীগ মনে করে তারা ভোট বেশি পাবে আর বিএনপিও মনে করে যে তারা সঙ্গে থাকলে বেশ কয়েকটা সিটে প্রায় চল্লিশ পঞ্চাশটা সিটে তারা জিতে যাবে আচ্ছা এইটা একেবারে ভুল ধারণা এবং এটার একটা সম্ভাবনা থাকলেও সেই বিবেচনা থেকে এই রাজনীতি করা উচিত কোনো অবস্থায় আমাদের দেশে স্বাধীনতা বিরোধী যারা জামাতি ইসলামী যারা গণহত্যায় শরীক ছিল তাদের সাথে কোনো ধরনের সমঝোতা ঐক্য কৌশলগত ঐক্য কিচ্ছু হতে পারে না এবং এখন দেখেন ইউরোপে তারা অনেক বেশি ব্রড অনেক ডেমোক্রেটিক কিন্তু ইউরোপে জার্মানি থেকে আরম্ভ করে কোনো দেশে ফ্যাসিস্ট নাম নিয়ে হোক নাৎসি নাম নিয়ে হোক বা অন্য কোনো নামে যদি আবার হিটলারের রাজনীতিকে রিভাইভ করার চেষ্টা করে সেটা সঙ্গে সঙ্গে অঙ্কুরে কিন্তু বিনাশ করা হয় আমাদের এটা একটা ভয়ঙ্কর ব্যাপার শেখ হাসিনা খুব দৃঢ় পদক্ষেপ নিয়েছেন যুদ্ধ অপরাধীদের বিরুদ্ধে শেখ হাসিনা বঙ্গবন্ধু হত্যাকারী যারা তাদের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নিয়েছেন এবং তিনি একসময় আমাকেও বলেছিলেন যে গাদ্দাফি চিঠি দিয়েছিল যখন বঙ্গবন্ধুর হত্যাকারীদের ফাঁসির ব্যবস্থা করা ফাঁসির নির্দেশ দেওয়া হয় তার বিরুদ্ধে কিন্তু তিনি কিন্তু দৃঢ় থেকে এই সমস্ত প্রতিকূলতা উপেক্ষা করে তিনি ব্যবস্থা গ্রহণ করেছেন আজকে জামাত সেই দল কিভাবে জামাত সম্পর্কে জামাত নিষিদ্ধের ব্যাপারে সেই দৃঢ়তা থাকছে না কেন সেটি ওই তো বললাম ভোটের রাজনীতি শুধু জামাতের ব্যাপারে না আপনি হেফাজতের ব্যাপারে হেফাজতের ব্যাপারেও পঙ্কজ ভট্টাচার্য আপনার কাছে আসবো যে শুধু জামাত না আরও জামাতপন্থী অনেক দলই আছে যারা দলের ভিতরে ঢুকে যেতে পারে পাশাপাশি চলতে পারে যুগপথ আন্দোলন বা যুগপথ সঙ্গী হিসেবে চলতে পারে সেই বিষয়গুলো আপনার কাছ থেকে শুনবো কিন্তু বিরতির পরে প্রদর্শক নীটল টাটা প্রেজেন্ট নির্বাচনের পথে নিচ্ছে আরো একটা বিরতি খুব তাড়াতাড়ি ফিরছি আবারও ফিরলাম নিটল টাটা প্রেজেন্ট নির্বাচনের পথে বিরতিতে যাওয়ার আগে যে প্রশ্নটা আপনার কাছে রেখে গিয়েছিলাম যে বাহাত্তরের সংবিধানের কথা বলছেন আপনারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলছেন মঞ্জুর হাসান খানও বললেন যে বঙ্গবন্ধুর খুনিদের হত্যা যুদ্ধাপরাধীদের বিচার এই এই সব ব্যাপারে বর্তমান প্রধানমন্ত্রী অনেক দৃঢ়তা দেখিয়েছেন বহিঃশক্তির চাপ দেশের ভেতরে সন্ত্রাসী কর্মকাণ্ড অনেক কিছু সামাল দিয়ে সেই কাজগুলো করলেন কিন্তু পুরোপুরি বাহাত্তরের সংবিধানের পুনরুজ্জীবন বলতে যদি হতো তাহলে আজকের বাংলাদেশ অন্য চেহারা নিত আপনি সেটাও বললেন কিন্তু বাধাগুলো কোথায় শুধু ভোট না আরও অনেক অন্য বাধা থাকে নাকি আপনারাও দূরে আছেন সে কারণে শক্তি নতায় শক্তিহীন হয়েছে সেটাও কারণ হতে পারে কিন্তু আমার কাছে যেটুকু মনে হয় সুনির্দিষ্টভাবে জনগণের উপরে সম্পূর্ণ আস্থা রেখে আমরা রাজনীতিবিদরা চলতে এখন সক্ষম কিনা এটাই বড় প্রশ্ন আমার কাছে সেটা আওয়ামী লীগের ক্ষেত্রে হোক সেটা আমরা ন্যায় কমিউনিস্ট পার্টি শক্তি কমেছে আমাদের ভুলভ্রান্তিও আছে সব মিলিয়ে এই যে দৃঢ়তা একটা দৃঢ় আস্থার জায়গা সেই জায়গাতে আমরা কেন যেতে পারছি না এখানে আমার মনে হয়েছে কনভেনিয়েন্স পলিটিক্সটা প্রধান হয়ে গেছে সুবিধা সাময়িক লাভ ভোটের লাভ ক্ষমতার হিসাব এগুলো প্রধান হয়ে যাচ্ছে তথাকথিত আন্তর্জাতিক বিষয় সৌদি নেতৃত্বে আমাদের বিয়াল্লিশটা না কয়টা দেশের জোট করতে হবে মুক্তিযুদ্ধের বাংলাদেশ তো এই লক্ষ্য নির্ধারণ করেনি কিন্তু হয়েছে সেখানে পাকিস্তান হচ্ছে কমান্ডার ইন চিফ তাকে আমার স্যালুট দিতে হবে মুক্তিযুদ্ধের বাংলাদেশকে এটা তো হয়নি এটা আন্তর্জাতিকভাবে কোথায় চলে যাচ্ছি আমরা ভুলে ভুল পদক্ষেপের কারণে সেই জায়গায় আজকে একটা ভদ্রলোক খাসৌগি তাকে বেড়ে ফেলেছে সেখানে আজকে আন্তর্জাতিকভাবে বিনিয়োগের একটা মহাসম্মেলন হওয়ার কথা সেটা সৌদিতে আজকে বন্ধ হয়ে যাচ্ছে ঠিক আছে সৌদি আমাদের সাথে সুসম্পর্ক করতে চাই খুব ভালো ঐতিহ্যগতভাবে এটা দরকার সংখ্যাগরিষ্ঠ মানুষ ধর্মপ্রাণ সেখানে সৌদি আমাদের একটা প্রতীক সেই মানুষের কাছে কিন্তু তার অপকর্মের জায়গাটা আজকে তিরিশ কোটি ডলার দিয়ে সেই অপকর্মটাকে ঢাকার চেষ্টা হচ্ছে আমেরিকাকে তিরিশ কোটি টাকা ডলার দিচ্ছে এই সব ঘটনার মধ্যে আমার কত হচ্ছে আদর্শিক জায়গাটা আনতে হবে আমরা আশাবাদী বাংলাদেশের এই কিশোররা যদি রাষ্ট্রটাকে ক্ষতিগ্রস্ত রাষ্ট্রটাকে মেরামত করতে পারে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট মেরামত করতে পারে সেই ব্যানারটা চোখের সামনে সেইটা থাকে রাজনীতিবিদ যদি কোটা আন্দোলন তার নিয়ে বিতর্ক থাকতে পারে কিন্তু এই আন্দোলনের মধ্যে দিয়ে যে জাগরণ ছাত্র সমাজের সেখানে কোনো ছাত্র সংগঠন রাজনৈতিক সংগঠন নেতৃত্ব দেয়নি এটা যদি হতে পারে গণজাগরণ মঞ্চ যদি জেগে উঠতে পারে মুক্তিযুদ্ধের আদর্শে কেন বাংলাদেশ জাগবে না কেন না আপনি খুব আশার কথা শোনাচ্ছেন আবার একই সঙ্গে রাজনীতিবিদদের এক ব্যর্থতাও প্রকাশ পেয়েছে আপনার কথায় মঞ্জুর হাসান খান আপনার আপনি কতটা আশাবাদী হয়ে উঠছেন এই জায়গাটায় যে প্রসঙ্গটা তুলে দিলেন যে নিরাপদ সড়কের দাবিতে কিশোররা আন্দোলন করছে তাদের কোনো রাজনৈতিক সংগঠন ব্যানার লাগেনি কোটা আন্দোলনে কোনো নেতৃত্ব লাগেনি ছাত্র নেতৃত্বের প্রয়োজন পড়েনি কিন্তু সবাই স্বতঃস্ফূর্তভাবে তো সেই জায়গায় গণতন্ত্রের জন্য পাহারাদার হিসেবে কখনো বলা হচ্ছে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য পাহারাদারি বলা যেতে পারে যে একদম অন্য একটা অনির্বাচিত সরকার বা কিছু মুষ্টিম ব্যক্তি তাদের আনতে হবে এই দাবিটাকে এতদিনের রাজনীতিবিদ হিসেবে গণতন্ত্রের প্রতি আপনাদের দুজনেরই অগাধ আস্থা সেই জায়গা কীভাবে দেখেন সেই জায়গাটা সেটা তো হচ্ছে যে রাজনৈতিক দলগুলির ব্যর্থতা এবং তাদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত তাদের মধ্যে সহনশীলতার অভাব ধৈর্যের অভাব এইসব কারণে আজকে আজকে এবং জনজীবনের যে সংকট এই সব কারণে অন্ধকারের শক্তি তৃতীয় শক্তি তারা আসার একটা পায়তারা করছে এটাকে আমাদের সবাইকে সম্মিলিতভাবে প্রতিরোধ করতে হবে আমাদের যদি গণতন্ত্রকে বিকশিত হতে না দেওয়া হয় আমরা দেখেছি ব্রিটিশ আমলেও যখন গণতান্ত্রিক অধিকার ছিল না যখন রাজনৈতিক আন্দোলনের সুযোগ ছিল না তখন এখানে সন্ত্রাসবাদের জন্ম হয়েছে সূর্য সেনের জন্ম হয়েছে মঙ্গল পাণ্ডের জন্ম হয়েছে আপনার ক্ষুদিরাম কি সন্ত্রাসবাদী হবে আমরা তো সেই ভাষাই বলি আর কি মানে সন্ত্রাসবাদী এই অর্থে যে তারা অস্ত্র নিয়েছিলেন কিন্তু তারা লড়াইটা অস্ত্রের দিকে চলে গেছে আমাদের এখানেও একই ঘটনা ঘটবে তো সেখানে সূর্য সেন না হয়ে সম হয়তো সেনাবাহিনীর লোকজন হতে পারে যেটা ওয়ান ইলেভেনের সময় হয়েছিল তারও আগে তো আপনাদের অভিজ্ঞতা আছে ক্যান্টনমেন্টে যাওয়ার ধরে নিয়ে হ্যাঁ হ্যাঁ সেগুলি তো দেখেছি সেই এর সাহেব যিনি হাসিনাকে অ্যারেস্ট করেন হাসিনাও তো আমার সাথে আমি আমি ছিলাম ফরাদ ভাই ছিলেন মেনুন ভাই ছিলেন আমাদের ইয়ে ছিলেন তোফায়েল ছিলেন তারপর আমরা খালেকুজনের হ্যাঁ ডাক্তার কামাল ছিলেন তার বাসা থেকে অ্যারেস্ট হয়েছি চোখ বেঁধে নিয়ে গেল মেয়ে ক্যান্টনমেন্টে টর্চার করলো সেই এর সাথে সাথে এখন কীভাবে মহাজোট করে এই হয়ে উপদেষ্টা এটা তো একটা ভয়ঙ্কর ব্যাপার এটা তো বাংলাদেশে আপনার সবসময় ঘটেছে আর কি এমনকি আওয়ামী লীগই ঘটিয়েছে এর আগে আপনি সর্বার্দি সাহেব দামের যার সাথে পাকিস্তানের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে প্রধানমন্ত্রী হয়ে গেলেন স্বায়ত্তশাসনের দাবি বাদ দিয়ে দিলেন সাম্রাজ্যবাদ বিরোধী দাবি বাদ দিয়ে দিলেন ওয়াশিংটনের যে কমিউনিস্ট মুভমেন্ট সম্পর্কে একটা রিমার্ক করলেন মারাত্মক নেগেটিভ রিমার্ক করলেন তো ইতিহাসের অংশ কাজেই এইটার বিরুদ্ধে আজকে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যারা দৃঢ়ভাবে দেশপ্রেমিক মানে পঙ্গজদার ভাষায় প্রকৃতভাবে বঙ্গবন্ধুর নীতি আদর্শকে বাস্তবায়ন করতে চায় সেই সক হ্যাঁ চেতনাকে প্রতিষ্ঠিত করতে চায় সেই শক্তিগুলিকে নিয়ে বামপন্থী প্রগতিশীল গণতান্ত্রিক শক্তিগুলিকে নিয়ে আমাদের গণ আন্দোলন গড়ে উঠতে হবে এবং জনগণ আমি বিশ্বাস করি তারা জাগবেই জনগণ সংকটের সময় সবসময় জেগেছে এবারও জাগবে এবারও জাগবে তাহলে কি আমরা ধরে নিতে পারি যে এই যে চোদ্দ দলীয় জোট সঙ্গে সাদ হয়ে যদি মহাজোট হয় আবার এদিকে ডক্টর কামাল সাহেবের নেতৃত্বে মেনে বিএনপি ঐক্য ফ্রন্ট করল মাঝখানে তৃতীয় শক্তির অন্য ব্যাখ্যা যেটা সবসময় অন্ধকারের শক্তিকে বলা হয় সেই জায়গায় ইতিবাচক শক্তি হিসেবে কি বাম দলগুলো যদি সঠিকভাবে ঐক্যবদ্ধ হতে পারে নিজেদের যার যেটুকু সামর্থ্য আছে সেটুকু নিয়ে অন্তত আগামী দিনের জন্য গণতন্ত্রে পুনরস্থাপন প্রতিষ্ঠা চর্চা যেভাবেই বলি সেটাই কি অনেক বেশি কার্যকর ভূমিকা রাখতে পারে না এই যে টানাপুরন দল ছুটদের টানাটানি এই জায়গায় যেখানে আদর্শই নয় নির্বাচনের কতগুলো তাৎক্ষণিক উপসর্গ এই কনভেনিয়েন্স ইউনিটি কনভেনিয়েন্সের সুযোগ সুবিধা মতো ঐক্য হলে এটাই হবে সুযোগ আমি পাবো নেব না হলে আমি চলে যাব সুতরাং এই অবস্থা এটা স্থায়ী কোনো রূপ না স্থায়ী একটাই ঐক্য দরকার সেটা তৃতীয় বলেন বলেন স্থায়ী একটা দরকার যারা আদর্শনিষ্ঠভাবে মুক্তিযুদ্ধের প্রকৃত ধারাটা অনুসরণ করে বাংলাদেশ থেকে অগ্রসর বাংলাদেশে নিয়ে যাবে সেখানে আজকে আরেকটা বিপদ এসে গেছে ইলেকশনের নির্বাচনের মধ্যে দিয়ে গণতন্ত্র মজবুত হবে না আরও দুর্বল হবে সেটা তো একটা বড় প্রশ্ন থেকেই যাচ্ছে আপনি সেটা শুরুতেই বলছেন যে কুইজ পারে গণতন্ত্র মেরামতি কিংবা মজবুতির একটা লড়াই সেই লড়াইটা কিন্তু ইলেকশনের লড়াই না সেই লড়াই লড়াইটা আছে এখন আমরা কি দোয়াশলা গণতন্ত্র পাব হাইব্রিড গণতন্ত্রের মধ্যে বাস করব না যে গণতন্ত্র মুক্তিযুদ্ধ এনে দিয়েছিল পাকিস্তান ভেঙে বাংলাদেশ নির্মাণ করেছিল ছাপ্পান্ন ভাগ জনগণের হিসা আদায়ের গণতন্ত্র বাইশ পরিবারের বদলে জনগণের সংখ্যাগরিষ্ঠ মানুষের গণতন্ত্র সেই গণতন্ত্রটা সেই গণতন্ত্র সেই অনেক প্রশ্ন সেই প্রশ্নের মীমাংসা আগামী নির্বাচনে হবে মঞ্জুল হাসান খান আপনাকে সময় দিতে পারলে আরও অনেক কিছু জানতে পারতাম কিন্তু আসলে নিয়ম মেনে আমি বিদায় নিতে হচ্ছে বিদায় জানাতে হচ্ছে কিন্তু আপনাদের দুজনের জন্য রইল অসংখ্য ধন্যবাদ দুজনেই আশাবাদ ব্যক্ত করেছেন যে গণতন্ত্র প্রতিষ্ঠা পাক কিন্তু সেই গণতন্ত্র এগিয়ে যাক মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে বঙ্গবন্ধু স্বপ্নের বাংলাদেশ যেটা মুক্তিযুদ্ধের বাংলাদেশ সেরকম একটা বাংলাদেশের প্রত্যাশার এই আজকে আপনাদের বিদায় জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সঙ্গে একই আশাবাদ আপনাদের কাছেও যে আমরা এমন একটা বাংলাদেশ দেখতে চাই সেটা আগামী নির্বাচনের মধ্য দিয়ে যারাই জয়ী হোক যে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে এগিয়ে যাবে বাংলাদেশ সেরম বাংলাদেশের প্রত্যাশারে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আগামীতে ততক্ষণ পর্যন্ত সবার জন্য রইল শুভকামনা শুভরাত্রি